নমস্কার, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াস কিচেন। আজকের রেসিপি মুসুর ডাল ফ্রাই। বাঙালি বাড়িতে ডাল হয় না এমন বাড়ি খুব কমই আছে। প্রতিদিন একই রকম ডাল খেতে কারি বা ভালো লাগে। আশা করি আজকের এই রেসিপি দেখলে আপনারাও খুব সহজে বাড়িতে মুসুর ডাল ফ্রাই তৈরি করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং আপনার বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 200 গ্রাম মুসুর ডাল 3-4 বার জল পাল্টে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলার জন্য নিয়ে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1টা ছোট সাইজের রসুন কুচি, 6টা কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছি 1টা বড় সাইজের টমেটো কুচি। গ্যাসে কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেল একটু গরম হয়ে গেছে, দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে ফোড়ন। জিরে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি হাই ফ্লেমে 1 মিনিট ভেজে নেব। রসুন কুচি হাই ফ্লেমে হালকা ব্রাউন করে ভেজে নেব। রসুন কুচি ভাজা হয়ে গেছে, দিয়ে দেব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচি হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজ কুচি বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব ধুয়ে রাখা মুসুরির ডাল। দিয়ে দেব 1 চামচ লবণ। দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। হাই ফ্লেমে ডালগুলো 3-4 মিনিট ভেজে নেব। ডাল হালকা ভেজে নিলে তাতে করে ডালের টেস্ট আর দ্বিগুণ হয়ে যায়। অনবরত ভালোভাবে নাড়াচাড়া করে ডালগুলো ভালোভাবে ভেজে নেব। ডালগুলো 3-4 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। দিয়ে দেব 1টা বড় সাইজের টমেটো কুচি। সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ডাল ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব 2 কাপ গরম জল। আমি এখানে ডালটা একটু গাঢ় রাখবো, এই কারণে 2 কাপ জল দিচ্ছি। আপনারা যদি ডালটা একটু পাতলা রাখতে চান সেক্ষেত্রে 3 কাপ জল দিয়ে দেবেন। হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। ডাল এইদিকে যতক্ষণ ফুটছে সাইডে একটা তড়কা বানিয়ে নেব। সাইডে একটা প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেব কিছুটা রসুন কুচি। রসুন কুচি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না রসুনগুলো একটু পোড়া পোড়া হয়ে যায়। রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। রসুনের তড়কাটা দিয়ে দেব ডালের উপরে। এইভাবে যদি রসুনের তড়কা দিয়ে ডাল তৈরি করেন দেখবেন তাতে করে টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা রসুন তড়কা ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব। রসুন আর ধনিয়া পাতা কুচি ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের মুসুর ডাল ফ্রাই রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।